এখন শুনে আয়াতুল কুরসির ফজিলত একটু আগে যে বললাম যে আয়াতুল কুরসি শুধু আপনার নেকি বাড়াবে না আপনাকে শুধু জান্নাতে নিয়ে যাবে না ধার ধার যেটাকে ধার মনে করছে আখিরাতের কাজ কাজ করে অধিকাংশ লোক কি মনে করছে ও অনেক দূরে পাবো তাই না অথচ দূরে নাই আজকে মথলি আজকে আখিরাত শুরু এখনি মথলি এখনি আখিরাত শুরু হয়ে গেল তারপরেও ধার মনে করছে দূরে মনে করছে তো নগদ নেন হ্যাঁ নগদ আয়াতুল কুরসির ফজিলত রয়েছে এই হাদিসে রয়েছে আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নাসাইর হাদিস হাদিসটি সহিহ মান কারা আয়াতাল কুরসি দোবরা করলে সালাতিন মাকতুবা কেউ যদি আয়াতুল কুরসি পড়ে আমাদের দেশের মানুষের প্রায় অধিকাংশ নারী পুরুষের আয়াতুল কুরসি মুখস্থ আছে গুরুত্ব দিয়ে মুখস্থ করে এই দিকটা আছে জি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়েন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ জান্নাতে যেতে কোনো বাধা নেই একটি বাধা মাত্র আছে কি ইল্লা আইয়ামুত মৃত্যুবরণ করা না মরলে তো আর যেতে পারছেন না মত হলেই জান্নাত মত হলেই জান্নাত কিন্তু যেমন বললাম যে ফরজ ওয়াজিব ঠিক থাকতে হবে আর হারাম নাজায়েজ কাবিরা গুনাহ থেকে বাঁচতে হবে তাহলে এই ফজিলতগুলি তখন পাওয়া যাবে আয়াতুল কুরসির আরেকটি ফজিলত রয়েছে সহিহ বুখারীতে সেটা হচ্ছে যে রাতে ঘুমাবার সময় যদি আয়াতুল কুরসি পড়ে হ্যাঁ বিছানায় যখনই গেলেন আয়াতুল কুরসি পড়ে শুয়ে গেলেন ঘুম আসলো তাহলে লাম ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে স্বীকৃতি দান করেছেন আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ফজিলত কে শিখিয়েছে জিন যে চুরি করতে এসেছিল ফেতরা আর খেজুর চুরি করতে এসেছিল তিন দিন এসছে পর পর একদিন ছেড়েছে হ্যাঁ গরিব দুঃখী ছেলে মেয়ে আছে দ্বিতীয় দিনও মায়া হয়ে গেছে খুব কান্নাকাটি করে ছেড়েছে তৃতীয় দিন আর ছাড়বো না তুই চুরি করতে ডেলি ডেলি আসিস আবার ভাবতে পারেননি মানুষের রূপ ধরেছে ভাবতে পারিনি যে এটা জিন শয়তান আছে যে কোনো মানুষ চোর চুরি করতে এসছে আর ছাড়বো না তোকে বলছে দেখেন ও শয়তান বুঝতে পারছে যে আজকে কিছু ভালো কিছু না দিলে সে এমনিতে ছাড়বে না কান্নাকাটি করে কাজ হবে না তখন সে বলছে যে আপনাকে একটা ফজিলত শিখিয়ে দিচ্ছি এটা ভালো কিছু শিখিয়ে দিচ্ছি আমাকে আজকে ছেড়ে দেন যে কি বলছে আয়াতুল কুরসি ঘুমাবার সময় পড়ে নিয়েন আপনি তাহলে কি হবে লাম ইয়াজাল আলাইকা মিনাল্লাহ হাফেজুন সারা রাত ধরে আল্লাহর পক্ষ থেকে একজন সিকিউরিটি বডিগার্ড নিযুক্ত থাকবে আল্লাহর বডিগার্ড পাহারাদার থাকবে ওয়ালা ইয়াকরুবুকা শাইতানুন শয়তান তোমার কাছেও আসতে পারবে না শয়তান বিছানায় শুয়ে আছেন শয়তান কাছেও আসতে পারবে না আপনার এই হচ্ছে ফজিলত আয়াতুল কুরসি পড়া সুতরাং আয়াতুল কুরসির এই দুটি আমল বললাম একটা ঘুমাবার আগে আরেকটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে